وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত তার পছন্দনীয় বান্দাদের উপরে ইমতিহান আনেন। ওই ছাত্রই দামি আর সুনাম অর্জন করে যে কঠিন পরীক্ষা অতিক্রম করে। আমরা তো সবাই চালে রইলেন দিনের রাস্তা, আমরা সবাই ছাত্র কিনা, আমরা উপযুক্ত ছাত্র কিনা এটার পরীক্ষা তো হবেই। হালাত আল্লাহ তালাই আনেন, হালাতের পরিবর্তন করেন আল্লাহ। যে আল্লাহ তালা আমাদেরকে এখানে জমা করছেন, ওই আল্লাহ তালাই আমাদের উপরে এই হালাত আনছেন। কাফেরদের উপরে নাফরমানির কারণে, আল্লাহ পাকের নাফরমানদের উপরে নাফরমানির কারণে যখন আল্লাহ পাকের পাকড়াও আসত, এটা হলো আজাব। আল্লাহ তাআলা যখন মুমিনের তরক্কির জন্য কোন অবস্থা আনেন, এটা আজাব নামে মহতরম দোস্ত বুজুর্গ, এটা ইমতিহান। সকালেও আমি আরজ করছিলাম যে হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিদওয়ান, তাদেরকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিয়েছেন যে শেষ পর্যন্ত নবী এবং সাহাবা আজমাইন মোমেনরা এই কথা বলতে বাধ্য হয়েছেন যে মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে? আল্লাহ তাআলা জানাইতেছেন আলা ইন্না নাসাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ তাআলা সাহায্য অতি নিকটে। এখন আল্লাহ তাআলা সাহায্য কি? যে যেখানে আছি অল্প সময়ই কথা হবে, আসরের পরের সময়টা বড় কিন্তু এবং সংক্ষিপ্ত সময়, যেখানে আওয়াজ যেতেছে আমরা খামুশির সাথে বসি শুনি, ওখানেই ওখান থেকেই শুনি। আল্লাহ তাআলার সাহায্য আল্লাহর নসরত কাকে বলে? যে কারো মাল মিলে গেল, কারো সুস্বাস্থ্য মিলল, বাড়ি ঘর ছিল না, থাকার ঠিকানা ছিল না, একটা বাড়ি একটা ফ্ল্যাট মিলল, এটা মেরে মহতান দোস্তগুলো আল্লাহর সাহায্য না। এই ধরনের জিনিস যদি আমরা সাহায্য বলি, তো আমাদের চাইতেও বিরাতিরা আরো উন্নত অবস্থাতে বসবাস করতেছে, তো তারা আল্লাহর সাহায্য বেশি পাইতেছে বলা হবে। আল্লাহর সাহায্য বলতে আমাদের হযরত সাফ করছেন, যেই দিন মানুষের সামনে অপরিচিত ঘৃণিত হয়ে রয়েছে, মানুষ কবুল করতে চায় না, মনে করে এটা বড় কঠিন জিনিস, এই দিন সবার উপরে গালে বাসে, এমনকি যারা বিজাতি তারা দিনের উপরে আকর্ষণ আকৃষ্ট হয়ে দলে দলে দিনের ভিতরে দাখিল হয়, এটা হলো আল্লাহর সাহায্য।
যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে তো ওখানে দলে দলে মানুষ দিনের ভিতরে দাখিল হওয়ার কথাই উল্লেখ করছেন। মাল মিলবে, এটা তো ইমতিহান, এটা আরো সাহাবা আজমাইন ভয় পাইতেন যে আমাদের উপরে বসে আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে যে আগের চাইছে এখন ফরাওয়ানি সচ্ছলতা এসে পড়ছে, না জানি আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের অতীতের কষ্টের বিনিময় দুনিয়াতেই দিয়ে দিলেন কিনা। ভাই আমার কথা কি বোঝা যায়? তো আল্লাহ তাআলা যখন যে হালাত আনেন বান্দার তরক্কির জন্য, বান্দার খায়ের জন্যই আল্লাহ তাআলা এই হালাত আনেন। সর্ব অবস্থাতে যখন বান্দা খুশি হয়ে আগে আল্লাহ তাআলা হুকুমকে আগে রাখে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে করিব করেন, অতি নিকটে করেন, তার তরক্কি করেন। আর সবচেয়ে বেশি মুসিবত বালায়া আসে আম্বিয়া আলাইহিসসালামের উপরে, তারপরে সাহাবা আজমাই, এভাবে যে যত দিনের উপরে কুরবানি, নিজেকে কুরবানি করে দিনের জন্য নিজেকে মিটায় দৌড় ঝাঁপ করে, তার তত বেশি পরীক্ষা আল্লাহ তাআলা আনেন। এই অবস্থাতে যে সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র দিনকে বুকে জড়ায় ধরে আল্লাহ তাআলা তার পক্ষে হয়ে যান, আল্লাহ তাআলা সাহায্য আর দুনিয়ার সমস্ত মাখলুককে তার পক্ষে বানায় দেন। দেখেন আরবের রেওয়াজ ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তশরিফ আনছেন, ছোট কোলের শিশু, দুধের বাচ্চা, এই শিশুকে চিনা যাইতেছে না, এই শিশুকে হযরতজি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার মানসুকাতে ভিতরে আছে, হাল হক্কা ইবতেদা কসম কুরসি আর নাগাওয়ানি কে সাথ হোতা হ্যায় আর বাদ মে উসকা ইস্তেকবাল হোতা হ্যায়। প্রত্যেক হক এটা প্রথমে নিগৃহীত, অবহেলিত, দুর্বল, শোচনীয় অবস্থায় আগে আসে, এটাকে উপেক্ষা করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এমন একটা সময় আল্লাহ তাআলা আনেন যে কিছু মানুষের কুরবানি আর মজবুতির কারণে আল্লাহ তাআলা ওই হকের প্রতি ইস্তেকবাল আর এরকম মানুষ ঢুকায় দেন। আরজ করতেছিলাম যে আরবে রেওয়াজ ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি জমানায় যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে শহরে তাকে লালিত পালিত করা হতো না, ভালো স্বাস্থ্যের জন্য, ভালো ভাষার জন্য গ্রাম অঞ্চলে যেখানে সঠিক ভাষা, শুদ্ধ ভাষা উচ্চারণে কথাবার্তা শিখে বাচ্চারা, ওই পরিবেশে পাঠানো হতো। অন্য মহিলা দুধ পান করার প্রতিপালন করতেন, বড় করতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, আর এটা সাধারণত বাইতুল্লাহর সামনে বাচ্চাদেরকে নিয়ে গার্জিয়ানরা হাজির হইত, দূর দূরান্ত থেকে আগত মা বোনেরা এই গার্জিয়ানের সাথে আলোচনা করা, আমি এই বাচ্চাকে এক বছর, দেড় বছর, দুই বছর যে লালন পালন করব, এর ভাতা হিসেবে, খরচ হিসেবে কি দিবে, যার সাথে কথা বনি বনা হইতো ওই শিশুকে নিয়ে তারা ওই গ্রাম অঞ্চলে চলে যেত। বাইতুল্লাহর সামনে বিভিন্ন রেওয়ায়েত আছে যে ঘর থেকে আনা না বাইতুল্লাহর সামনে জমা করা, তাইফ থেকে আসা অনেক মহিলা তারা মক্কা মুকাররমা থেকে বাচ্চা শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে, সম্ভ্রান্ত পরিবারের অনেক মহিলাও আসছে, সকলেই এক একটা বাচ্চার গার্জিয়ানের সাথে আলাপ আলোচনা করা কোলে তুলে নিতেছে আর রওনা হয়ে যেতেছে। কিন্তু একটা বাচ্চা কেউ তাকে মূল্যায়ন করতেছে না, কেউ জিগায় না, কেন? এই বাচ্চা এটি একে লালন পালন করলে তেমন কিছু খরচ পাতি পাওয়া যাবে না, এজন্য কেউ জিগায় না। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও তায়েব থেকে আসছিলেন, বর্ণনার ভিতরে পাওয়া যায় যে উনি বিভিন্ন বাচ্চার গার্জেনের সাথে আলোচনা করছেন কিন্তু কেউ বাচ্চা দেয় নাই, কেন? উনি দুর্বল অসুস্থ মানুষ ছিলেন
আর তার নিজের পরিবারে একটা ছোট শিশু, দুর্গপ্রস্থ শিশু ছিল, আবদুল্লাহ নাম ছিল তারও। এই শিশুই দুধ পাইত না ঠিক মতো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আমার স্বামী বাচ্চার কান্নায় সারা রাত জায়গা কাটায় দিতাম। সেখানে অন্যজনের বাচ্চা নেওয়ার সাহস হয় নাই, তবু গেছিলাম। তো সকলে যেহেতু বাচ্চা নিয়ে গেছে আর একটা এতিম বাচ্চা পড়ে রয়েছে, কেউ নিতেছে না অবহেলিত, তা আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে একটা বাচ্চা কেউ নিতেছে না, আমি কি এই বাচ্চাকে নিব? এই সেই বাচ্চা যে বাচ্চাকে কেউ চিনতেছে না, অবহেলা করতেছে, অথচ এই সেই বাচ্চা যাকে সৃষ্টি না করলে পুরো কায়নাতের কিছু আল্লাহ তাআলা বানাইতেন না, না কোনো সুন্দর সুন্দর বাচ্চাকে, না কোনো বাচ্চাকে, না কোনো শক্তিশালী পুরুষকে, কাউকে বানাইতেন না, না পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু বানাইতেন না আল্লাহ তাআলা। এই বাচ্চার কারণে এই সমস্ত জিনিস উজুদ আসছে, আর এই বাচ্চাকে আজকে চেনা যেতেছে না, অবহেলিত অবস্থায় পড়ে যাচ্ছে। তো স্বামীর সাথে পরামর্শ করে যখন নিচ্ছেন বাচ্চা, বর্ণনা দিতে আসছে যখন উনি কোলে তুলে নিছেন, তো আল্লাহ তাআলার সাহায্য দোষে এসে পড়ছে। মেরে মহতান দোস্ত বুজুর্গ, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বাচ্চাকে কোলে নিছেন, তো উনার কেমন বুকে দুধ আসতো না, তো আল্লাহ তাআলার সাহায্য এসে গেছে যে উনার বুক ভরে দুধ আসা শুরু হয়ে গেছে। উনি যে উটনিতে সওয়ার হয়ে আসছিলেন একেবারে দুর্বল উটনি, এই পা উঠাইলে ওই পা হুমড়ি খেয়ে পড়তে চায়, দুর্বল উটনি, বহু দেরিতে আস্তে আস্তে হাঁটে, আস্তে আস্তে চলে। কিন্তু যখন এই উটনির উপর উনি সওয়ার হইলেন, তো এই উটনি এত শক্তিশালী হয়ে গেল যে দুই চার পাঁচ ঘন্টা আগে যে সমস্ত মহিলারা তারা বাচ্চা নিয়ে রওনা দিয়ে দিচ্ছে তাহের দিকে, এই সমস্ত উটনিদেরকে ওভারটেক করে এই বাচ্চা বাচ্চা নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটনি সবাইকে ওভারটেক করে দেওয়া শুরু করছে। উনি যখন বাড়িতে ফিরছেন, যেখানে ঘাস পাতা জন্মাইত না, যেসব বকরি দুধ দেওয়া বন্ধ করে দিছিল, যেসব জীবজন্তু দুধ দিত না, আল্লাহ তাআলা সব দিকে একসাথে বরকতকে জাহির করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাওয়ার পরে ব্যবসায়ী বলতেছে আমার কাছে চলবে না, সবাই এখানে তৈরি না, এই সময় যে এই দিনের মেহনত কে বুকে ধরে দিন দিন তোমার দুনিয়াতে জিন্দা হয়ে যায়, একজনে নিজেকে খাপাবে, এই মেহনতকে বুকে ধরে দাঁড়াবে, আল্লাহ তাআলা সাহায্য তার সাথে ওই রকম হবে যেরকম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হয়েছিল। এখানে আল্লাহ তাআলা দেখতে চান যে আমার কোন বান্দা আসলেও আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে, দিনের খাতিরে সব ধরনের কষ্ট ক্লেশ উঠাইতে তৈয়ার আছে। হাসরের ময়দানের কষ্ট কত লাঘব হইতেছে, বছরের পর বছর ওখানে দাঁড়ায় থাকতে হবে, আল্লাহ তাআলা এই সামান্য একটু কষ্টের বিনিময়ে যদি ওখান থেকে নাজাত দিয়ে দেয়, তাহলে কত সহজে সস্তা সদায়। এই জন্য আমি আরোপ করতেছিলাম যে ওই আল্লাহ তাআলার দিকে ডাকা আর ওই এক কাজ দাওয়াতের মোবারক মেহনত, যে মেহনতকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আলমের প্রত্যেকটা উম্মতের জন্য জিম্মাদার হিসেবে রেখে গেছেন, ওই দাওয়াত ও মুবারক মেহনত নিয়ে যে দাঁড়াবে তার একিম এরকম মজবুত হবে দাওয়াত দেওয়ার কারণে। হয়তো যে ইউসুফ রহমতুল্লাহ বলে যে বলেন ফরমান যে নিয়মিত ইমানের দাওয়াত দিবে, আল্লাহ তাআলার দিকে ডাকবে, আর বিশেষ করে ফজরের পরে ইমানি হালকা বসবে,
তো তার ইমান দিন দিন বাড়বে আর তার মত ইমানের সাথে হবে। জেনে ভাই দোস্ত, এটা বড় জবরদস্ত মেহনতের জিনিস। ইমান ইমান হেফাজতের জায়গা, ইমান সংরক্ষণের জায়গা হলো মসজিদের পরিবেশে যখন ইমানি হালকা লাগানো হয়, তালিমের হালকা লাগানো হয়, নবীওয়ালা মেহনতের যতগুলি আমল আছে এগুলি সব ইমানকে ইমান আফজুই মেহনত। একটা পরিবেশে যখন মানুষ আসে, ইমানের পরিবেশে আসে, তো তার ইমানের হেফাজত হয়। প্রতিটা জিনিসের হেফাজতের জায়গা আছে। আপনি একটা মুরগি জবাই করলেন, তো দুই দিন এভাবে ফেলায় রাখছেন, কোনো পাকশাক করেন নাই বা এটা সংরক্ষণের কোনো ব্যবস্থা করেন নাই, তো দুই দিন পরে মুরগিটা কি খাওয়ার উপযুক্ত থাকবে না গান্ধা হয়ে যাবে? তদ্রুপ মেরাম হতাম বস্তুবর্গ, হ্যাঁ যদি এই মুরগিটাকে আমি একটা ছোট্ট একটা জায়গা ডিপ ফ্রিজের ভিতরে একটা পরিবেশ, এখানে যদি আমি দুই দিন না দুই মাসও যদি রেখা দেই, তাহলে এই মুরগিটা নষ্ট হবে না। কেন? এই মুরগিকে দবেহ করার পরে একটা পরিবেশে রাখা হয়েছে। সমস্ত মুসলমান তাদের ইমান হেফাজতের জায়গা ছিল মসজিদ। মসজিদে সে রক্তকে ব্যয় করবে, মসজিদে সে রক্ত দিবে, নবীওয়ালা যতগুলি আমল মসজিদে হয় সব আমলকে সে নিয়ে দাঁড়াবে। ওই কাজ বাদ দিয়ে যখন প্রত্যেকটা মানুষ মুসলমান হাতে বাজারে বন্দরে যেখানে সেখানে আড্ডা তামাশা আর তার ব্যস্ততা সে অন্য জায়গায় কাটাইতেছে, তো এর দ্বারা তার ইমান গান্ধা হইতেছে। এই ইমান হেফাজতের জায়গা হলো ইমানি পরিবেশে আসতে হবে। এই জন্যই মসজিদ আবাদী মেহনত দেওয়া হয়েছে। এখন যদি একটা লোক বলে আমি তো মসজিদে যাই তা আমার ইমান কেন গান্ধা হবে, আমি তো পাঁচক নামাজ পড়ি মসজিদে যায়, তো এই লোকটার উদাহরণ হলো এরকম যে একটা লোক মুরগি দবাহ করছে, তো আধা ঘন্টা ফ্রিজে রাখছে আর দুই ঘন্টা ফ্রিজের বাইরে রাখছে, আবার আধা ঘন্টা ফ্রিজে রাখছে ছয় ঘন্টা ফ্রিজের বাইরে রাখছে, আবার আধা ঘন্টা ফ্রিজে রাখছে এরকম পাঁচ ছয় ঘন্টা ফ্রিজের বাইরে রাখছে, উনি পাঁচবার আধা ঘন্টা করে ফ্রিজে রাখছে আড়াই ঘন্টা আর বাইশ ঘন্টা বিশ বাইশ ঘন্টা উনি ফ্রিজের বাইরে রাখছে। এখন বলেন এই মুরগিটা ঠিক থাকবে না গন্ধ হবে? কেন? তো ফ্রিজে রাখছিল, তর্ক করতেছে আমি তো ফ্রিজে রাখছি এটা কেন গন্ধ হবে? বলে হ্যাঁ তুমি ফ্রিজে রাখছো কিন্তু ওই পরিমাণ সময় রাখো না, এই পরিমাণ সময় রাখলে ওই মুরগিটা গন্ধা না হতো। পাঁচক নামাজ পড়তেছি আইসা পড়তেছি, পাঁচক নামাজ পড়তেছি আইসা পড়তেছি, মসজিদে সময় ব্যয় করি না। যখন একটা মানুষ মসজিদে নিয়মিত সময় ব্যয় করে, দেখা যাচ্ছে যে বহুদিন যাবৎ ষাট সত্তর বছর হয়ে গেছে মসজিদে আসেন, উনি প্রতি জুমায় বয়ান শুনেন, কোরআন হাদিসের বর্ণনাই শুনতেছেন, কিন্তু এই লোকটার কোনো পরিবর্তন আসতেছে না। চেহারায় দাঁড়িয়ে রাখা কঠিন হইতেছে, মাথায় টুপি রাখা কঠিন হইতেছে, সুন্নতি লেবাস রাখা কঠিন হইতেছে, অথচ কোরআন হাদিসের ওয়াজ শুনতেছে সে। আরেকটা যুবক ছেলে মাত্র চার মাস, মানুষ বলতেছে অবাক হয়ে, আরে এই ছেলেটার হইলো কি? এই ছেলেটার কারণে তো সমাজের মেয়েরা হাঁটা চলা করতে পারতো না, কোন বাড়িতে নিরাপদে ঘুমাইতে পারতো না মানুষ, বখাইতে ছেলে ছিল, আর এর কারণে মানুষ বড় অস্থির ছিল। আরে কি হইলো, এত সুন্দর এক বোঝা দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি রাখছে, সুন্নতি লেবাস লাগায়া আবার মাথাটা নিচু করে হাঁটতেছে, ময়মুরুব্বীদেরকে দেখলে সালাম করতেছে, ব্যাপার কি ভাই? তো মানুষ বলতেছে ভাই এই যুবক কয়েকদিন আগে চার মাস একাধারে আল্লাহর কাছে সফর করে আসছে, কি বলেন? তো ওই পরিবেশে যাওয়ার কারণে, নবীওয়ালা আমালের পরিবেশে যাওয়ার কারণে, মসজিদে রক্ত ফারেক করার কারণে এই ভিতরে কি পরিমাণ পরিবর্তন এসেছে। তো পরিবর্তন করার জন্য পরিবর্তন করণেওয়ালা হেদায়ত দেওয়ালা আল্লাহ। তো আল্লাহ তাআলা হেদায়ত দেওয়ার জন্য যে ব্যবস্থা রাখছেন ওই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যুগে যুগে আল্লাহ তাআলা এই ইমানের পরীক্ষা নিয়েছেন, সাহাবা আজমাইনদের আগেও অন্যান্য উম্মতের ইমানের পরীক্ষা হয়েছে, আমলের উপরে এত
পরীক্ষা আসছে না, ইমানের উপরে হামলা আসছে না। এই কথা রেখে আমার দিয়ে বসছে কিনা, যে মুখে তো বলতেছি যা কিছু হয় আল্লাহর থেকে হয়, কিন্তু দিল পর্যন্ত পড়ছে কিনা এটার জন্য জবরদস্তি মেহনতের প্রয়োজন। কোন কিছুতেই কিছু হয় না, গায়ুল্লাহ ঠিক কিছু হয় না, এমনকি আমার মেহনতের দ্বারাও কিছু হয় না, যা কিছু হয় একা আল্লাহ তালা করতেছেন, আল্লাহ তালা তার নিজ কুদরতকে ব্যবহার করে সবকিছু করতেছেন। হালাত আল্লাহ তালা পক্ষ থেকে আসে, সুখ শান্তি আমার নিজের নিয়ন্ত্রণে না, আরাম আয়াস আমার নিয়ন্ত্রণে না, যেমন হায়াতের মালিক আমি না, মৌতের মালিক আমি না, তো আমার সুখ শান্তি আর কোনো অবস্থার মালিক আমি না। যখন মেহনত করতে করতে গাইরুল্লাহর একই দিনটি বের হয়ে যায়, তো তার সামনে দুনিয়ার হার জিনিস কি স্বর্ণের টুকরা আর কলসিয়ার মালসা ভাঙ্গার ঠিকরি, যেটা কোনো মূল্য নাই, বলে এরকম দুইটা সমান কোনো বেমূল্য হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমের আগমতি শুধু তার কাছে মূল্য থাকে। ভাই আমার কথা বুঝে আসতেছে? হযরত সাহাবায়ে কিরাম কি পরিমাণ মেহনত করছেন, কি পরিমাণ মেহনত করছেন, যে সরাসরি আল্লাহ তাআলার সাহায্যকে সাথে নিয়ে চলছেন। একা হইলেও একদিকে বিশাল সাম্রাজ্য, একদিকে সেনাপতি, তার সাথে অনেক সৈন্য সামন্ত, কিন্তু দিলে কোনো ভয় নাই যে না এদের কোন ক্ষমতা নাই, একটা প্রশ্ন ব্যাখ্যা করার ক্ষমতা নেই যতক্ষণ আমার আল্লাহ না চাইবেন। এজন্য কারো চাওয়ার দ্বারা কিছু হয় না, আল্লাহ তাআলা যেটা চাইতেছেন ওইটাই হইতেছে, আর ওইটাই হবে, কেমন পর্যন্ত ওইটাই হইতে থাকবে। সারা দুনিয়ার মানুষ মিলাও যদি কোনো কিছু চায়, আর ওইটা যদি আল্লাহ তাআলা না চান ওইটা কখনোই হবে না। আর সারা দুনিয়ার মানুষ চাইতেছে না, কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস করতে চাইতেছেন তো ওইটা হয়েই থাকবে। ইরান জয় করার জন্য হযরত সাহাবায়ে কিরামের জামাত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তম খবর পেয়েছে সেনাপতি, সে চিন্তা করতেছে যে আগে পরে তো শোনাই আছে যে আরব নবী আসছেন, তাকে মান্যওয়ালা যারা আরবের, এরা যেখানে যায় যুদ্ধে বা কোনোভাবে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না, কাজেই এদের সাথে লড়াই, এদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার থেকে সন্ধি করা সুলাহ করাই বেশি বেহতর হবে। রুস্তম বা ওই জমানার যারা বাদশাহ বা সেনাপতি হইত, দেশের সেনাবাহিনীর প্রধান হইত, এরা বেকুব ছিল না, সারা দুনিয়ার খবর রাখতো, ওরা জানতো যে আরবে নবী জাহির হয়েছেন, আর তাদের মান্যওয়ালারা কোন পর্যায়ে, যে তারা এক উপরওয়ালার সাথে সম্পর্ক, তারা দুনিয়ার কারো থেকে কোনো ফায়দা উঠায় না, সরাসরি তার সাথে সম্পর্ক হওয়ার কারণে তো এই কথা তাদের জানা ছিল। যখন রক্তমের পক্ষ থেকে লোক আসছে, আসে বলতেছে যে আমরা যুদ্ধ চাই না, সমাধানের জন্য আলোচনার জন্য সুলাহ করার জন্য কিছু লোক পাঠান, তাদের সাথে আমাদের রুস্তম কথা বলবে। দিনের টাকা আসছে, কে যাবে আসতে, আমরা তো হিম্মত পাই না। তো হযরত রিবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন, কি নাম বললাম, হযরত সাহাবায়ে কিরামের নাম জানাতে এবং দলিল সহকারে কথা বলাতে হযরত রিবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন। তো উনি তৈয়ার হয়েছেন, উনার সাথে আরো দু একজন সাহাবি এবং সাহাবিদের সাথে চেন্নওয়ালা তাবিউ ছিল। ফাইসালা হয়েছে যাবেন, তো উনি রওনা করতেছেন, সকলে বলতেছে আরে আপনি একটা বড় জায়গায় যেতেছেন, তা আপনি একটু কাপড় পরে নেন। উনি শুধু লুঙ্গি পরে এসেছিলেন, উপরে খালি গায়ে ছিলেন, উনি বেশি লম্বা ছিলেন না, এই কথা ভাবেন নাই যে আচ্ছা আপাতত টাকুর নিচে গেলই তার তো হয়ে যাক, এটা ভাবেন না। এক মুহূর্তের জন্য আমি আল্লাহর হুকুমের বিপরীতে যাব,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকার বাইরে যাব এটা আমার দ্বারা সম্ভব না। তাই আমি যেখানেই যাইতেছি কারো জামা যখন উনার গায়ে লাগলো না তো উনি একটা চট থালা আছে না থালা চট তরোয়াল দিয়ে একটু সামান্য ফাড়লেন আর এই মাথা দিয়ে ঢুকায় মানে গলা গলা রেখে আনলেন মাথা বের হয়েছে চতুর্দিকে চট চট ফাড়া দিচ্ছে কেমন দেখা যায় মানে খালি গায়ে যাবেন তো কি আমরা তো এক জায়গায় আসতে গেলে চিন্তা করি যে একটু ভিআইপি জায়গায় যেতেছি তো ইস্ত্রি করা কাপড় আয়রন করা কাপড় না হলে কেমন দেখাবে এটার প্রভাব কেমন পড়বে তো অন্তর অবস্থা যা থাকে তো ওই রকমই বিপরীত প্রতিক্রিয়া হয় আর সাদা মাথা বিদেশে সফরে কাপড় জড়ার উপরে উঠে রয়েছে কতদিন ইস্তারি করে নাই গায়ুল্লার প্রতি কোনো ভরসা নাই এয়ারপোর্টে যেতেছে বিমানে উঠতেছে তো তার সাথে আমরাও যারা এরকম একটু ভদ্র পরিবেশে যাইতে চাই তো দেখা যায় যে উনি ব্যতিক্রম করলেও কোন অপদস্থ হইতেছেন না কিন্তু যার দিলে পোশাকে একদিন আর একটু কি বলবো আমি তো বলতে হইতে পারতেছি না একটু ব্যতিক্রম করলে ভুল করলে অপদস্থি নেই মাস চিনেন না জানেন না আইসা করছেন অথচ উনি কিছুই বোঝে না উনি যে চলতেছে তো একটা জিনিস হাত দেওয়ার আগে শ্রমিক অথবা একজন কেউ নাগা আছে যে হুজুর হুজুর আপনি কিছু করতেন আমি করে দিতে আল্লাহ তাআলা মাখলুকের দিলকে ঘুরাইয়া দেন আমার দিলের ভিতরে যখন অন্য জিনিসের একদিন থাকবে তো আমার উপর ওইটারই চাকরি করবে যাই হোক উনি চট করে রওনা দিলেন সাথে অন্যান্য সাথীরাও আছেন রোস্তমের দরবারের কাছাকাছি গেছেন বিরাট গেট গেটের সামনে যাওয়ার পরে ওখানে প্রহরীরা যারা পাহারাদার দাঁড়িয়ে ছিল তার করে দিচ্ছে রাখেন এই পোশাকে ভিতরে যেতে পারবেন না একটু দাঁড়ান ভিতর থেকে শাহি লেবাস আনা হইতেছে ওই ওই লেবাস পরে যাবেন উনি বলতেছে আমাদের যাওয়ার দরকার নেই ফিরত গেলাম মানে যার দিলেন তো একই আল্লাহ তাআলাকে যিনি সাথে করে নিচ্ছেন তার শুধু হুমকি ধামকি কোনো ভয় নাই যদি এই দেশে যাইতে না দাও তা আমি গেলাম ফেরত গেলাম তো পাহারাদার চিন্তা করতেছে যদি আমার কথা ফেরত দেয় তো রোস্তম তো আবার আমারে ধরবে আচ্ছা একটু দাঁড়ান হলো দাঁড়ান ভিতর থেকে অনুমতি নিয়ে আসি যাই রোস্তমকে বলছে এমন এমন লোক আসছে যে সাহিলে বাসও করতে তৈয়ার না বলতেছে এভাবে আসতে চাও এভাবে আসতে দাও এই যে খবর আনা নেওয়া হইতেছে একটু সময় তো লাগে নাকি তলোয়ার ছিল এই তলোয়ারটাও পুরা পূর্ণাঙ্গ ছিল না সামনের হিসটা ভাঙ্গা ছিল আর তলোয়ারটা যেহেতু অস্ত্র অস্ত্র বহন করার জন্য শূন্য তরিকা হলো এটাকে কাপড় দিয়ে তাতে আবার ঢাইকে নিত যে আমরা জামাতে গেলে দাব ঠিক এগুলো ঢাইকে নেই যেন কেউ আতর না পায় আঘাত না পায় তো উনার তলোয়ার খাপে নিতে চামড়ার খাপে ভরা ছিল না যে প্রয়োজন পড়লে এভাবে টান দেবে করবেন কেন এই তলোয়ারের উপর তো তার একই না যে এখান থেকে কিছু হবে এই কথা তার দিলে নিতে নাই ওই তলোয়ার রশি দিয়ে পেঁচানো ছিল যে প্রয়োজন যখন পড়বে আস্তে আস্তে রশি খুলা 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 তারপর ব্যবহার করতে হবে তার মানে ঠিক কিছু হয় না আর ওই তলোয়ারের যে ধরার হাতল বাঁক এটা কাঠের বাচ্চা ছিল ভাঙ্গা তো ওইটা উনি দুরস্ত করতেছিলেন কাপড় দিয়ে পেঁচা দুরস্ত করতেছিলেন ওখানে অন্যান্য পাহারাদার যারা দাঁড়ায় ছিল এরা বলতেছে এই তলোয়ার আর ইরান জয় করতে এসো উপহাস করে বলতেছে যে এই তলোয়ার আর ইরান জয় করতে এসে তো যে একদিন ওয়ালা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সামনে যখন নমরুদ বলছে এই যে দেখো নগদ প্রমাণ তো বলছে কাল্লা কখনো না তুমি ঢোকাই দিতে ইমানদার
তাই হবে। তৌহিদের খেলাফ যখন কোনো দাওয়াত পাবে, কোনো আওয়াজ পাবে, সাথে সাথে এটা অস্বীকার করবে। উনি বলতেছেন যে তলোয়ার দেখছো, তলোয়ার চালানো হলো হাত দেখো নি, তো গাইলের উপরে একই হয়তো মনে করছে যে তলোয়ার যদি ভাঙা কিন্তু ওনার হাতের শক্তি বেশি বুঝাইছে। আসলে তো কি বুঝাইছে যে তলোয়ার চালানোওয়ালা উপরে মালিক আল্লাহ, এটা শক্তি দেখো নাই। সে আবার কি দেখতে চাও তো পুরা ইরানে যে সবচেয়ে বড় ঢাল আছে আর সবচেয়ে শক্তিশালী মানুষটা আছে এটা নিয়ে আসো। আনা হইল সাতজনের, এক বর্ণনা আছে সাতজনের সহায়তায় ঢাল আনা হয়েছে। তো উনি এই ভাঙ্গা তলোয়ার দিয়া আল্লাহু আকবার বলে একটা কোপ মারছেন আর কুমড়ার দুইটা টুকরা মতন দুই দিকে পড়ে ছিল আল্লাহ জাতির উপরে, যে না তলোয়ারের শিকার হয়, না কোন রাষ্ট্রপতির শিকার হয়, না কোন ক্ষমতার শিকার হয়। মেয়ে মোহতাম দোস্ত বুজুর্গ ওই দাওয়াত নিয়ে হযরত সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন, ভিতরে যাওয়া হয়েছে। ঘটনাটা হঠাৎ করে কি মনে আসলে এটা তো পুরা দেও না, আমি অল্প সংক্ষেপে ছেড়ে দিতেছি। যখন ভিতরে দেখতেছেন এই বয়ানটা হযরত মাওলানা ওমর ফারুকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বহু বছর আগে টঙ্গী ময়দানে করছিলেন নিজ কানে শোনা। যখন উনি ভিতরে দেখতেছেন তো লাল গালিতে বিছানো, গায়ুল্লাহ একদিন দিলের ভিতর থেকে বের করার ব্যাপারে হযরত ওমর ফারুকী রহমাতুল্লাহ এই উদাহরণ বলে দিচ্ছি। উনি যাইতেছেন কোন ভয় নাই, ভিতরে কার্পেট বিছানো, কার্পেট ফাটতে ফাটতে ক্ষিপ্র করতে করতে আগাইতেছেন। তো পাহারা দ্বারা বলতেছে এটা আবার কি করতেছেন, এত সুন্দর কার্পেট আপনি ফেরা ফলাইতেছেন। তো বলতেছে তোমরা যে কার্পেট বিছাইছ এই কার্পেটের উপরে আমার গাধা চলতে কষ্ট হইতেছে, আমার আল্লাহ যে কার্পেট বিছাইছে এটার উপরে আমার গাধা বড় সহজে চলতে পারে। ওদিকে যখন ভিতরে গেছে তো রোস্তম যেখানে ছিল, যেখানে তাদের সাথে সাক্ষাতে কথা হবে, অন্য একটা বড় হলের ভিতরে তাদেরকে খাওয়ানোর জন্য বসানো হয়েছে। খাইতে বসছেন ওই জামাতে হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানা খাইতেছেন তো হাতের থেকে একটা গোশতের টুকরা ফুটে গিয়ে দস্তরখানে পড়ছে। তো দস্তরখান থেকে উঠে খাইতে পারবে কে, দার্জিলের একই শরীয়তে কি বলেন? তো উনি হাত বাড়াইতেছে এভাবে, তো নতুন কিছু মানুষের তো সাথে ছিল সফরে, আমাদেরকে তো অনেক উন্নত, কিন্তু উনি চিন্তা করতে এটা তো পরিবেশ না, ঠিক আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ঠিক আছে, কিন্তু অন্য সময় তো আদায় করলেই তো হয়, এখন তো এখানে হোমরা তোমরা মন্ত্রী মিনিস্টার সামনে বসে দিচ্ছে, ওনাদের সামনে যদি আপনার দস্তরখানটি উঠায় খান কেমন দেখাবে? এই এত লম্বা বয়ান উনি না দিয়া সংক্ষেপে কোনই মেয়েরা বুঝাই দিতে চাইছে, পাশে বসা ছিল তো কোনই মারছে যে ঠিক আছে এটা পরেই করেন, এখন করার দরকার নেই। উনি মনে করছিল যে কোনই মেয়েরা অল্পর ভিতরে সেরে দেবে, বুঝতে পারেন না যে এটা আরো বড় আকার ধারণ করবে। হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাউলাই হুমাক, আর বলিস কি তুই এই সমস্ত আহমক আর নির্বোধদের সামনে আমি আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বো, গলা দেবা দিব কোনো ভয় নেই। এই আছে আজি আর আজিম শান মেহনতের সাথে আল্লাহ তালা আমাদেরকে তাল্লুক করেছে, যে মেহনত যদি দিলের ভিতরে ঢুকে, মেহনত যদি আমার ভিতরে ঢুকে তাহলে আমার দ্বারা কোন আল্লাহ পাকের কোন হুকুম তো ছুটবে দূরে থাক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর কোন সুন্নাত ছুটবে দূরে থাক, একটা যে কোনো একটা মুস্তাহাব শুধু আমাদের কষ্ট আদম শুধু কষ্ট হবে। যে জিনিস এখন আমি মুসলমানের পরিবেশে আলোচনা করতে সাহস পাই না, ওই কথা বলতে সাহস পাই না, ওই আমল করতে সাহস পাই না, কিন্তু দাওয়াতে মেহনতের বদৌলতে আর মাকামি মেহনত মসজিদওয়ালি মেহনতে অর্থ দেওয়ার কারণে একটা আদ্রা থেকে আপনা
মূর্খ সাথীর ভিতরে আল্লাহ তাআলা ইস্তেদাদ দিবেন, যে ইস্তেদাদের কারণে সে কোন পরিবেশ রাখবে না, সব পরিবেশে সে এগুলিকে আগে রাখবে। আমরা আদব যেটা ফরজ বা সুন্নতের পর দেওয়া না, ভয় পাবে না। যে যখন হযরত সাহাবা ইকরামকে খাওয়া দাওয়ার পরে রুস্তমের সামনে আনা হলো, এখানে শুধু গল্প শোনার মতো না ভাই দোস্ত বুঝলো, আজকে আমাদের মেহনত আলহামদুলিল্লাহ করতেছি, কিন্তু এই সমস্ত আদাবের সাথে হওয়া চাই। হযরত রিজি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাল্লাম ছিলেন, রুস্তম বিশাল সিংহাসনে বসে রয়েছে, মাথার উপর মুকুট সাজানো, সাহাবাদের জামাতকে সামনে এনে দেওয়া হয়েছে। দেখেন কথা পৌঁছানো আগে যা পৌঁছানোর পৌঁছায় দিচ্ছেন, অল্পের ভিতরে পৌঁছায় দিচ্ছেন, যে কথা বলার সুযোগ না আসলে আসার মাকসাদটা যাতে বোঝাই চলে। এই জন্য ওখান থেকেই তো আমরা যে রাহবরি করি উমুমি যাচ্ছে, রাহবরও এই ধরনের কথা বলাতে অনেক সময় মৌকা হয় না দাওয়াত দেওয়ার, তো রাহবরি এমন ভাবে কথা বলা চাই যাতে দাওয়াত হয়ে যায়। রক্তম জিজ্ঞাসা করেছে তোমরা কেমন আসতে এসেছে, ওরা মনে হচ্ছে ফকি ফাঁকরা কিছু দিয়ে দিলে ফিরে যাবো। তো সাহাবি বলতেছেন যে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কেন কেন পাঠানো হয়েছে? লিনুখরি জালি ইবাদ, ইবাদ আব্দের বহুবচন, যে বান্দাদেরকে বের করার জন্য, মিনি ইবাদ আসিল ইবাদ, যে বান্দার ইবাদতের থেকে বান্দাদেরকে বের করা, ইলা ইবাদ আসি রব্বিল ইবাদ, সমস্ত বান্দাদের যে রব, ওই রবের ইবাদতের দিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য পেশ করা হয়েছে, আমরা বলি না গাছ থেকে আজ আল্লাহ ঘন মসজিদে আল্লাহ মেহমান আল্লাহ বহুতের কথা নিয়ে আসছে, তো আল্লাহ আল্লাহ শব্দ হওয়া চাই। কোন মাখলুক আছে ঢাকা থেকে জামাত আসছে, মৌলানা সাহেব আসছে বয়ান করবে, শুনে না, মাখলুকের না, আল্লাহর বলত, আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর মেহমান আল্লাহর বলতে কথা, বারবার আল্লাহ শব্দ উচ্চাই চলছে, এখন লোকটা কথা শোনার মৌকা না হলেও দাওয়াত করছে। কথা বুঝেছি ভাই? আমাদেরকে বলছেন যখন তোমরা কারো সাক্ষাতে যাইবা, কারো সাথে সাক্ষাতে কথা বলবা, তো তখন তোমরা এক স্তরে এক লেভেলে থেকে কথা বলবা। তাহলে তুমি রুস্তম যদি সিংহাসনে বৈশা কথা বলতে চাও আমাদের সামনে, তাহলে আমাদের জন্য তোমার বিপরীত আরেকটা সিংহাসনের ব্যবস্থা করো, আর যদি না পারো তো ওই সিংহাসন থেকে নাই মাই এসে কথা বলো। চিন্তা করা যায়, 60,000 দেহরক্ষী যাকে সবসময় পাহারা দেয়, এইরকম একজন প্রভাবশালী সেনাপতির সামনে উনি এইভাবে কথা বলতেছেন, কোন জিনিস তার ভয়কে ভেঙে দিচ্ছে? ওই মালিককে চিনি নাই, মালিককে যদি আপন করে নেই, নিজের আপন বানায় নেই মেরে মুহতান দোস্ত বুজুর্গ, আর কোথাও ঠেকবো না। কত বড় দয়ালু মাওলা, এটা পুরো করা সম্ভব হবে না। ওইটা একটা আদব ছিল, আর আদবকে কাফেরদের সামনে পেশ করছে। আজকে দেখেন তালিয়ে পরিবেশে বসার যে, হ্যাঁ কেউ চেয়ারে বসতেছি, কেউ নিচে বসতেছি, কোন ওজন নাই, মাজুরদের ব্যাপার তো আলাদা। আজকে আমাদের বড়দের সামনে বসার এগুলি সব সিরতলিতে আছে আদাব, এগুলি দিনের উপরে চলার সহযোগী, শুধু বলতে পারা যায় না। আমার চাইতে একদিন আগে যিনি মেহনত রাখছেন তার শ্রদ্ধা আমার দিয়ে দিতে থাকাতে, ওলামা একেমের কদর আমার দিলে দিতে থাকাতে, আমার চাইতে আগে যিনি আল্লাহ রাস্তায় কদম উঠেছেন, মাথায় কারো পাতি নিয়ে ঘুরছেন, তাদের কদর আমার দিলে থাকছে। একটা টান দিয়ে বসে পড়লাম, সুন্নতের ফেরা খুঁজেছি কিনা, এই জন্য এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলিকেও আমাদের খেয়াল করতে হবে। আরো করতেছিলাম যে ওই মালিককে যদি আমি আপন বানায় নিতে পারি, তো সাহাবাদ বেন যেরকম নীল দিধায় নীল ভয়ে চলছেন, কোনো ভয় নাই শত্রুর ভয় নাই, যে কারো কোনো এতটুকু ক্ষমতা নেই যে আমার কসম বিগড়াবে, যে আল্লাহ সবকিছু সবকিছু খবর রাখে, আমার
বন্ধু আমার খবর রাখে না, আমার মা বাবা আমার খবর রাখে না, আমার আপন জন আমার খবর রাখে না, ওই আল্লাহ তাআলা আমার সব খবর রাখতেছেন, প্রয়োজন পুরা করতেছেন, যদি আমি তার নাফরমানি করি। তখন কেউ জানবে না। একটা কথা মনে আসলো বলি, এরপরে শেষ করে দিচ্ছে মজমা। আসলে ময়দানে এই যে আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন, আর কত দয়ালু আল্লাহ, বান্দাকে শাস্তি দিতে চান না, কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করেন। শাস্তি দেওয়ার ওয়াদা পুরা করার ব্যাপারে আল্লাহ তাআলা কোন বলছেন যে হ্যাঁ শিরিক করবে বান্দা, আমি এই ওয়াদাতে আবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ তাকে, কেন শিরিকের গুণা আল্লাহ তাআলা মাফ করেন না। বাকি যত গুণা আছে আল্লাহ তাআলা চাইলে তুই কত গুণা করতে পারিস, তুই কত গুণা করছস, আমার রহমতের সামনে এই গুণা কিছুই না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার উনি তো আর অত বড় বড় হাদিসের কিতাব লেখেন নাই, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সতর্ক ছিলেন, হাদিসের কিতাব লেখেন নাই, উনি যাও লেখছিলেন তাও জ্বালায় দিচ্ছেন সতর্কতা করে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আবি হানিফার ভিতরে একটা আজীব হাদিস, আল্লাহু আকবার, আসরের ময়দানে যখন সকলের সুপারিশ শেষ হয়ে যাবে, নবীদের সুপারিশ শেষ, ওলামাদের সমস্ত এমনকি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শেষ, সবার এলেমে আছে যে এখন আর কোন কলমা বললেওয়ালা জাহান্নামের ভিতরে নাই, ওই সময় আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, দেখেন আমার আল্লাহ কত আপন আর আল্লাহ তাআলা কত খবর রাখেন। জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিব্রাইল জাহান্নামের ভিতরে যাও, আর দেখো ওখানে আমার এক বান্দা আছে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর সে ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, বের করে নিয়ে জিব্রাইল ইসলাম যাবেন, আল্লাহর হুকুমে যেহেতু যাবেন আর আগুন তো তার কোনো ক্ষতি করতে পারবে না, হযরত জিব্রাইল ইসলাম জাহান্নামের দারোগা মালিকের সহায়তায় জাহান্নামের সব আনাচে কানাচে খুঁজবেন, শেষ পর্যন্ত না পায় যখন ফেরত আসবেন, যেহেতু আল্লাহ বলছেন যে আছে নিয়ে আসো, আর উনি আনতে পারেন নাই, ভয়ে আল্লাহ তাআলার সামনে আর সাজিনের সামনে সেজে করে দেবেন, আল্লাহ তাআলা তাকদীর তাহমিদ করতেই থাকবেন, আল্লাহ তাআলা বলবেন যে হে জিব্রাইল মাথা উঠাও, তুমি তো আমার সব ফেরেশতা রহিত, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, সাহস পাবেন না, তিনি মাথা উঠে আরজ করবেন, ইয়া আল্লাহ জাহান্নামে ঢুকছি তো জাহান্নামের ভিতরে পাথর আর লোহা আমি পার্থক্য করতে পারতেছিলাম না, জাহান্নামের আগুনে তাপে লোহার পাথর সব একরকম মনে হচ্ছে, আমি আরো গভীরে গেছি, ওখানে মানুষ আর পাথরে পার্থক্য করতে পারতেছি না, জ্বলতে জ্বলতে আমার অবস্থা চিনতে না পারার কারণে চলে আসছে। আল্লাহ তাআলা পুনরায় বর্ণনা দিলেন, এমন এমন ভাবে অমুক জায়গায় এই রুমের ভিতরে দুইটা তাতে এরকম দরজা দিয়া এত গহীনে সহজে জিব্রাইল আলাইহিসসালাম আবার যাবেন, যা দেখবেন যে এক ব্যক্তি তাকে সাপ আর বিচ্ছু জড়িয়ে ধরেছে, আর আগুনে তো ধরতেছেই, আর সে বলতেছে ইয়া হান্নান ইয়া মান্নান, সহজে জিব্রাইল তাকে ধরবেন, ধরার পরে এত জোরে একটা ঝাঁকি দিবেন, এই ঝাঁকির চোটে সমস্ত সাপগুলো ছিটে পড়বে, ঝাঁকি দিলেন এই ঝাঁকির চোটে সমস্ত বিচ্ছুগুলি ছিটে পড়বে, এরপর আইনা জান্নাতের সামনে যে হাউল আছে নহর, ওখানে ফালানোর পরে একবারে ফুলের মতো তস্তাদা হয়ে গেলে আসবে, আল্লাহ তালার সামনে যখন তাকে পেশ করা হবে, এই বান্দা জিজ্ঞাসা করবে তুমি ইয়া হান্নান ইয়া মান্নান কেন বলতেছি, না তুই বান্দা বলবে যে আল্লাহ যদিও জাহান্নামে গেছি পাপের কারণে,
কিন্তু আমার দিলে একই ছিল যে আমার আল্লাহ আমার খোঁজ রাখবেন। সবাই ভুলে গেছে দুনিয়ার কেউ অনেক কিছু ছাড়া হলে রেওয়াজ প্রায় আড়াই পৃষ্ঠা লম্বা পৃষ্ঠা ব্যাপী এই রেওয়াজটা ইমাম আবু হানিফা তুলে আনছেন। এখান থেকে কবুল করে যাওয়ার জায়গা এখন সামনে মাগরিব ঘুরে আসতেছে, কান্নাকাটি তারা সারাদিনের ইমতিহান সারাদিনের আমলের পরে গাফের অবস্থা না ঘুরে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হল। যখন পরীক্ষা নেন তখন আরো বেশি আপন মনে হয়। যে দুনিয়াতে যত গাছ আছে আর এই গাছের যত পাতা আছে এক এক পাতার বিনিময়ে এক এক বছর যদি জাহান নামে চলার পরে লোককে জাহান নাম থেকে বের হইতে পারতো তাহলে আমি কানতাম না। কি পরিমাণ গাছ আছে পুরো গাজীপুরে, কি পরিমাণ গাছ পুরো বাংলাদেশে, কি পরিমাণ গাছ আফ্রিকার জঙ্গলে, কি পরিমাণ গাছ আর কি পরিমাণ পাতা, এক এক পাতার গণনা হিসেবে এত বছর জাহান নামে চলার পরে লোককে বের হইতে পারবে না। আমার মালিক আমার আল্লাহ দয়া করে কাজে লাগাইছেন, এই কাজে শহীদের সাথে আল্লাহ কাছে চাই আছে বয়ান ছিল করবেন শহীদ আল্লাহর কাছে পাঠ হয়েছিল জানলা ভুলের উপর আছে জানলা বুঝি না তোমরা করো না শহীদের যে কাজ আমার দ্বারা নেওয়া। এই জন্য এখন আল্লাহর কাছ থেকে সমস্ত উম্মতের মাসলা হল করানোর জন্য দোয়া, যত সময় আছে জিক্র দোয়ার বুঝে নিজেদেরকে ফারেক করি, যদি একান্ত জরুরি থাকে তাহলে বের হই, আর নয়তো এখানেই আমরা বৈঠা পরবর্তী নামাজের আগে মাগরিবের আগে আল্লাহ দিয়ে মুতাওয়াজ্জি থাকি দোয়া করি। আর মাগরিবের পরে যেটা আজকে শেষ বয়ান বড় আহাম এবং জিন্দগির, আমরা তো কথা বলার বসে থাকলে এলোমেলো কথা বলি, আমাদের বড়রা আছেন কথা বলবেন, কথাগুলিকে স্বর্ণের মতন এক একটা মূল্য দিয়ে প্রত্যেকেই এখানে যত দূরে থাকুক আগের থেকে ফারে আমরা যে মজনা বসবো।